আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গ্রাফিক্স স্কাইওয়ে। আজকে আমরা অ্যাডোব ইলাস্ট্রেটরের সাহায্যে প্রফেশনাল ওয়েতে এরকম একটি টাইপোগ্রাফিক লোগো ডিজাইন করে দেখব। সো উইদাউট এনি ফার্দার এডু, লেটস গেট স্টার্টেড। প্রথমেই আমরা একটি সার্কেল ড্র করব, দ্যাটস ওয়াই আমরা চলে যাচ্ছি ইলিপস টুলে। এখানে সার্কেলটার উইথ এবং হাইট করে দেব আমরা 80 ppt, দেন ওকে। ফিল কালারটাকে অফ করে দিব। আমরা আরেকটি সার্কেল ড্র করব, আমরা লিঙ্কটাকে অন রেখে 80 এখানে ভুল করে দিব 4, অর্থাৎ এখন আমাদের হলো উইথ এবং হাইট 320 ppt, দেন ওকে। আমরা সার্কেল দুটোকে সিলেক্ট রেখে অ্যালাইন হরিজেন্টাল এবং ভার্টিক্যালি সেন্টার করে দেব। আমরা এখন আরও দুটা সার্কেল ড্র করব, সেটি আমরা ম্যানুয়ালি না করে চলে যাব অবজেক্টে, ব্লেন্ড, মেক এ ব্লেন্ড। এখানে ব্লেন্ড তুলে ডাবল ক্লিক করব এবং স্পেসিফাইড স্টেপে এসে আমরা এখানে টুল করে দিব। আমরা এখানে যে প্রিভিউ অন অফ করেও দেখতে পারি, দেন ওকে। আমাদের সার্কেলগুলোকে সিলেক্ট রেখে এখন চলে যাব অবজেক্টে এবং এক্সপ্যান্ড করে দিব। এক্সপ্যান্ড করা হয়ে গেলে আমরা সার্কেলগুলোতে সিলেক্ট রেখে চলে যাব আবার এডিটে, এডিট থেকে কপি, কপি করে আবার পেস্ট ইন ফ্রন্ট করে দিব। এখন আমরা শিফট প্রেস করে স্মল সার্কেলের সাথে আমরা পারফেক্টলি বিগ সার্কেলের পার্টটা জয়েন করিয়ে দিব ঠিক এইভাবে। এখন এখানে আমরা কিছু হরিজেন্টাল এবং ভার্টিক্যাল লাইন ড্র করব, দ্যাটস ওয়াই আমরা চলে গেলাম লাইন সেগমেন্ট টুলে এবং আমরা কিবোর্ডের অল্টার প্লাস শিফট প্রেস করে লাইন ড্র করলাম। সেম অল্টার প্লাস শিফট প্রেস করে লাইন ড্র করলাম। আমাদের ভার্টিক্যাল লাইন ড্র করা শেষ, এখন আমরা হরিজেন্টাল লাইনগুলোকে ড্র করব। আমাদের এইভাবে লাইন ড্র করতে প্রবলেম হলে আমরা চাইলে এই লাইনটাকে কপি করে নিয়ে সার্কেলের পাতের সাথে আমরা পারফেক্টলি বসিয়ে দিতে পারি। সেটি কীভাবে? আমরা এই লাইনটাকে কপি করা লাইনটাকেই নিয়ে আসলাম, নিয়ে এসে এই যে সার্কেলের পাতের সাথে ঠিক এইভাবে ইন্টারসেক্ট করে দিব। সেম আবার কপি করে নিয়ে আসবো, নিয়ে এসে বসিয়ে দিব। এখন আমরা মিডিলে আরেকটি লাইন ড্র করব, সেটি চাইলে আমরা কপি করে নিতে পারি, আবার চাইলে শর্টকাট ইউজ করেও কপি করতে পারি। সেটি করার জন্য আমরা কিবোর্ডের অল্টার প্রেস করব, অল্টার প্রেস করে কপি করে পারফেক্টলি ইন্টারসেক্ট করে দিলাম মিডিলে। আমাদের লাইন ড্রয়ের কাজটি কমপ্লিট। এখন আমরা ফুল অবজেক্টকে সিলেক্ট করে চলে যাব শেপ বিল্ডার টুলে, ফিল কালারকে অন করে দিব এবং স্ট্রোক কালারকে অফ করে দিব। এখন আমরা ড্রয়িং করব। Thank you so much for watching this video. If you learned something from this video, then like, share and subscribe my channel. Don't forget press the bell icon for more updates.